হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি, কারণ আজকে বিকেলে আমি একটু শপিংয়ে বের হয়েছিলাম আফিফাকে নিয়ে, অনেক কিছু কিনবো বলে। তো আফিফার দরকারি জিনিস, আমার দরকারি জিনিস, অনেক কিছু কেনাকাটা বাকি আছে। আর সামনে যেহেতু ঈদ এসে পড়েছে, তো এখন থেকে তো শপিং করব, কয়েকদিন পরপরই শপিংয়ে যেতে হবে কেনাকাটা করার জন্য, কারণ রমজানের ভিতরে মানুষ অনেক জ্যাম থাকে আর রমজানের রোজা থেকে আমার শপিং করতে মন চায় না। তো এ কারণেই আর কি আগে ভাগেই শপিং করে ফেলি। আর যেহেতু অনেক জ্যাম থাকে, ভিড় থাকে, আর গরমের দিন রোজা থেকে বের হলে আসলে খারাপ লাগে, তো কিছু 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 টুকিটাকি জিনিস যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আগেই কিনে ফেলবো ভেবেছি। তো শপিং স্টার্ট করে দিয়েছি। তো ঘরের যেগুলি দরকারি জিনিস সেগুলি কিনতে এসে পড়লাম শপিং মলে। তো এই তো আফিফার কম্পিউটারের মাউসটা নষ্ট হয়ে গিয়েছে, তো ওয়্যারলেস মাউস কিনবে, আর সেই সাথে যেগুলি যেগুলি দরকার সেগুলি কেনাকাটা করছি। তো আমাদের সাথে থাকেন, আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন। এই তো ব্যাটারি কি আবার কিনতে হবে? কতদিন আচ্ছা দিয়ে দিয়ে দেন, আর ওয়ারেন্টি লিখে দেন। বসো বসো, খাও খাও, মাউস গুলো তো শপিং করতে করতে অনেক ক্ষুধা লেগে গিয়েছে। আমার তো শপিং করলে অনেক ক্ষুধা লাগে, আমি একটু পরপর শপিং করি আর অনেকবার খাই, এটা আমার অভ্যাস। তো আফিফাকে নিয়ে এসে পড়লাম, বললাম যে
চলো আমরা কিছু খেয়ে নেই। আপি পায় এরকম দুষ্টামি করতে থাকে যখন শপিংয়ে যায়। তো যাই হোক, ওই খায় কম দুষ্টামি করে বেশি, আর আমি খাই বেশি। তো যাই হোক, মজার ব্যাপার হলো আপিপার জন্য অর্ডার করি খেতে হয় আমার। এরকম খেতে খেতে আমি তো এক সময় অনেক মোটা হয়ে যাব, আরও মোটা হয়ে যাব, ডায়েটিং তো আমার হচ্ছেই না। তো যাই হোক, আমি দই ফুচকা খাচ্ছি, আর আরও অর্ডার করে নিয়েছি স্পেশাল ধোসা। তো আমি দেখলাম যে দই ফুচকা খেয়ে আমার পেট ভরে গেছে, এখন স্পেশাল ধোসাটা আমি কীভাবে খাবো বুঝতে পারছিলাম না। আপিপাকে বললাম যে তুমি খাও, আপিপা তো একটু খেয়ে পুরোটাই আমাকে দিয়ে দেয়। আসলে যতই চেষ্টা করি না কেন আমি ডায়েটিং করার বা খাবার দাবার কন্ট্রোল করার, আমার পক্ষে পসিবল না, কারণ আপিপা না খেলে এটা আমার খেতে হবে, আর এটা পার্সেল করা যাবে না। যেহেতু ধোসা বা ছোলা ভাটুরা এগুলি পার্সেল করলে বাসায় এসে খেলে মজা লাগে না, তো আমার এখান থেকেই খেয়ে আসতে হবে। তো আপিপাকে বললাম যে যতটুক পারো তুমি খাও, আমাকে হেল্প করো, ও তো একটু খেয়ে ওর পেটটা ভরে যায়। আর ওর শরীরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ খুব হেলদি আমার মেয়ে, কিন্তু কিছুই করার নাই, আমি ওর জন্য চেষ্টা করি খাওয়ার জন্য। তো আমরা বাসায় এসে পড়লাম, বাসায় এসে পর দেখাচ্ছি আজকে কি কি শপিং কভার, আর একটা হলো বেড কভার। তো এটা আমি কিন্তু গিফটের জন্য এনেছি। তো আমার ফ্রেন্ড আমার বাসায় যখন এসেছিল তখন আমাকে বলছিল যে তানি তোর বেড কাভারটা আমার খুবই পছন্দ হয়েছে, তো তুই কোথাতে কিনেছিস? তখন আমি বলেছিলাম যে ঠিক আছে যা, আমি তোকে এই বেড কাভারটা গিফট করব। তো এই এটা কিন্তু আমি আমার ফ্রেন্ডের জন্যই এনেছি। এটা পুরোটা খুলে আমি দেখে আসছি, সুন্দর একটা বেড কাভার, আর ফ্যাব্রিকটা অনেক সুন্দর। আর এটা হলো বাহিরের বেড কাভার, এটা বাংলাদেশি না, বাহিরের। তো যাই হোক, এটা আমি আমার ফ্রেন্ডের জন্য এনেছি। আর কি কিনলাম আফিফা, কি কি কিনলাম দেখো, আজকে অনেক কিছু শপিং করেছি। আফিফারও যেগুলো দরকার ছিল অনেক কিছু শপিং আফিফাও করেছে। তো এগুলো হলো কেকের জন্য, চকলেট বানাবে আপিপা, চকলেট কেক। তো এটা অ্যাকচুয়ালি চকলেট মোল্ড, এটা ইমোজিস, আমার ফেভারিট ইমোজি এটা। দেখি তো এটা কেমন, এই যে কত সুন্দর সুন্দর ইমোজি আছে। আপিপাকে বলেছিলাম যে তোমার পছন্দ অনুযায়ী নাও, তো আপিপা কিন্তু এটা পছন্দ করেছে, এই মোল্ডটা, চকলেট মোল্ড। দিস ইজ হোয়াট আই রিয়েলি অ্যাম, বললো যে আপিপা বললো যে এটা ভ্যালেন্টাইন ডে এর জন্য নাকি উই বানাবে চকলেট, এটার জন্য কিন্তু কিনে দিলাম। ওয়াও, তো যাই হোক, দেখা যাবে আফিফা যখন চকলেট বানাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কিনলো হলো স্টার পপ আউট, যেহেতু আফিফার চকলেট কেক বানানো অনেক শখ, চকলেট বানানোর শখ, তো আমি ওকে এটা কিনে দিলাম। আর কি কিনলাম আফিফা? ওকে এক্সকিউজ মি, and this is the most important thing I ever need. এটা কি? এটা হলো, wait one second, baking 3 spatulas. আচ্ছা, for the whipped cream so I can make it very perfect. ও আচ্ছা, ঠিক আছে, এটা আমি দেখবো তুমি কি রকম করে বানাবে। এটা তোমাকে কিনে দিলাম। My three favorite colors also, blue, pink and purple. And also another important thing, excuse me, দেখো সব, দেখো দিস ইজ সামথিং আই ওয়াজ বেগিং ফর, বাট ফার্স্ট লেটস স্টার্ট অফ সিম্পল। This is a mouse pad. Let me open it up and show you for a bit, because why not? And I'm going to use it again. This is nice. এটা তোমার চয়েজে কিনেছো না? Yes, and also it matches the theme. আর কি নিয়েছো? দেখি আরো কি কেনা কেনা কাটা করলাম আমরা, আরো কি কিনলাম? This is very important. Everything is important in our life now. A tripod.
ট্রাইপডটা আমাদের খুবই দরকার ছিল এক্সকিউজ মি ড্যান্স খুবই দরকার ছিল আই এম টেলিং ইউ টু ড্যান্স সো ড্যান্স এটা আমার থ্যাঙ্ক ইউ ইউটিউবে ভিডিও করার জন্য আমার এটা অনেক দরকার ছিল রান্নার সময়ও এটা দরকার হবে এর জন্য অনেক দিন ধরে খুঁজছিলাম তো আজকে পেয়ে গেলাম কিনে ফেললাম হার্ড টু হ্যান্ডেল আচ্ছা তারপর শো ইওর ফেস নাও সামথিং আই ওয়াজ আজকে অনেক কিছু শপিং করলাম আজকে অনেক কিছু শপিং করলাম আরো শপিং বাকি আছে দিস ইজ স্পিডি লিট আই এম সরি দিস ইজ আ মাউস I'll open it from the bottom so you can see. It's a wireless, no? This is a wireless mouse. I'll just remove that because that's not important. But it's important to me. I have a mouse for my computer. And I have a lot of pink honest, color. Yes. So, wireless mouse. So, I have a pink color. I have a lot of pink color. This computer or mouse is not a good one. So, I have a lot কিন্তু যে কোম্পানি এটা কিনেছি খুবই ভালো কোম্পানি এক বছর গ্যারান্টি দিয়েছে আর ওদের কিন্তু অনেকগুলো কালার ছিল কিন্তু ওদের কাছে ছিল না শুধু ব্ল্যাক ছিল কিন্তু আফিফা বলছিল যে পিঙ্ক কালার কিনবে এই যে পিঙ্ক কালার ছিল ওদের কাছে আউট অফ স্টক মানে ওদের কাছে স্টকে ছিল না কিন্তু পিঙ্ক কালার কিন্তু ছিল এরপরে কিনে দিলে আমি পিঙ্ক কালারটাই কিনে দেবো আফিফা অনেক পিঙ্ক কালারটা নিতে চেয়েছিল তো যাই হোক এই মাউসটা খুবই ভালো আমাদেরকে কার্ড দিয়ে দিয়েছে এক বছর ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছে তো তারপর আর কি কি কিনলাম দেখো ওকে কিনলাম আপি আই এম গোনা স্টার্ট আপ উইথ সামথিং দ্যাটস কাইন্ড অফ ম্যাজিক দিস ইজ আ ম্যাজিক্যাল মারভেল সিকোয়েন থিং জিনিস আই ডোন্ট নো হোয়াট ইটস কল্ড মামি হেল্প মি এটা আমার বেডের জন্য কিনেছি কুসুম কভার এটা আমার বেডের জন্য কিনেছি সেট ইন ওয়ান প্লেস নাও লেট মি শো ইউ গাইস সাম ম্যাজিক্যাল স্টাফ আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই কালারটাই নিলাম কারণ আমার বেডরুমে মানে পুরো ফ্ল্যাটটা এই কালার তো আর কি কি নাও আপনি দেখো এটা দুইটা কিনলাম দরকার ছিল ওয়ান লুক এট ইট ইজ ম্যাজিক্যাল ইট কভারস এভরিথিং আচ্ছা ঠিক আছে আর কি কিনলাম দেখো ওকে সরি খেলা আরম্ভ করে দিয়েছো না yes i am a playful girl so do not judge এটা ফিফা একটা ড্রেস oh, i forgot about this কালারটা খুবই সুন্দর সফট একদম সোবার কালার very soft as the pink আপনি এই কালারটাই নিয়েছে আমি বলেছিলাম কি ইয়েলোটা নিতে তো বললো না আমি পিঙ্ক নিব yellow is not a natural color এটা কিনেছি হ্যাঁ আচ্ছা তারপর একটা কি কিনেছি no one cares about you এটা আমার জন্য কিনেছি এই টপসটা আমার খুবই পছন্দ হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে কালারটাও খুব সুন্দর কাজটাও সুন্দর এই জন্য আমি এটা কিনেছি হাতেও কাজ আছে আর শার্টের মতো লং এই জন্য আমার অনেক পছন্দ হয়েছে কালারটা খুবই নাইস আমি আমার জন্য কিনেছি এটা So we found two more things. I'm daring you to open. Open up. Open sesame. So it acts a long frock. It acts a long frock. Puro gowner motto long. Talking lamb. Ratibella jokon ঘুমাবো তখন পরার জন্য আমার জন্য কিনলাম এটা রাতে বেলা যখন ঘুমাবো নাইটি আরেকটা কি কিনলাম এটা হেজাব কিনলাম এটা হলো পার্টি হেজাব অনেক খুঁজছিলাম এরকম হেজাব পার্টি হেজাব তো খুবই সুন্দর হেজাবটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা একদম এক্সক্লুসিভ হেজাব ভালো লেগেছে আমার নেক্সট ম্যাজিক আই উইল শো ইউ দিস বিকজ আই এম স্পেশাল এটা কিনলাম এটা আমার মাথার হেজাবের টুপিটা রেড কালার খুব ভালো লেগেছে ব্ল্যাক ছিল না তাই কিনতে পারিনি এটাই কিনে নিলাম
কারণ ইনার হিসাবে আসলে যখন হিজাব পরবো তখন দিস ইজ রূপম টেকিং আউট দ্য ম্যাজিক্যাল স্টাফ একটা জুতা কিনেছি আমার খুবই পছন্দের জুতা কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল এর জন্য কিনেছি নিজের জন্য স্লিপার আমার কিন্তু স্লিপার পরতেই ভালো লাগে এখন হিলের থেকে তো এই জুতাটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই যে কোয়ালিটি এটা আমি পুলিশ প্লাজা থেকে কিনে আজকে এই হিজাবটাও পুলিশ প্লাজা থেকে কিনেছি এই জুতাটাও পুলিশ প্লাজায় গিয়েছিলাম কিনেছি খুবই পছন্দ হয়েছে তো যাই হোক আজকে এই শপিং করেছি আরও শপিং কিছু বাকি আছে আপনাদের সাথে শেয়ার করব তো দেখা যাক আফিফা কেক কীরকম করে বানায় দেখা যাক তো আজকে এই পর্যন্তই Ask up for time to wait for the hopefully this works. Okay, thank you for welcoming me. It works. Look. Wow, wow, Afipa. Refresh, Afipa. Yay, happy. Yes, but I'm not happy about this wallpaper. না আছে তো তোমার ছোটবেলার পিকচার আছে তো ছোটবেলা তুমি অনেক খেলতে নাফি ছোটবেলা অনেক খেলতে গেলে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে আমাকে লাইক দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ